কাছে যে এই যে জলসার কথা আমরা বলছি যে আল্লাহ তালার নির্দেশে এই জলসার প্রবর্তন করেছেন এই জলসার বড়াতে আমরা সত্যতা সম্পর্কে আপনার কাছে কিছুটা জানতে চাইব ধন্যবাদ একটু আগেই হাজরত মসিম মাহমুদুল্লাহ ইসলামের সত্যতা নিয়ে আলোচনা হয়েছিল সেটার সাথেই রিলেটেড এই বিষয়টা আসলে এই জলসার যে প্রেক্ষাপট বা জলসার বর্তমান যে অবস্থা এটিও হযরত মির্জা উল্লাম আহমদ কাদিনী আল্লাহ ইসলামের দাবির সত্যতা স্পষ্টভাবে প্রমাণ করে লক্ষ্য করে দেখুন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন আউজবুল্লাহমিনা ইরাজিম রাজিম ফলাই আলা আল্লাহ আহাদান ইল্লা মানির তদামের রসুল যা আল্লাহ তালা গায়বের সংবাদ তার প্রত্যাদিষ্ট মহাপুরুষ ছাড়া কাউকে দেন না যাকে আল্লাহ তালা বেছে নেন তাকে আল্লাহ তালা গায়বের সংবাদ প্রদান করেন এর পূর্বে আমি যে প্রেক্ষাপট বা ইতিহাসের আলোকে আমি তুলে ধরেছিলাম সেটার প্রেক্ষাপট সহ আমি এখানে বর্ণনা করছি খুবই সংক্ষেপে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলা ইসলাম আঠারোশো বিরাশি সনে আল্লাহর পক্ষ থেকে মামুর হন অর্থাৎ প্রত্যাদিষ্ট হন ইসলামের সপক্ষে হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলহ ইসলাম ছাড়া আর কেউ বীরত্বের সাথে দাঁড়ায়নি একা এই ফিল্ডে এই ময়দানে হজরত মির্জা গুলাম আহম্মদ কাদিন আলাহ ইসলাম ইসলাম এবং পবিত্র কোরআনের সম্মান সমুন্নত করার জন্য লড়েছেন এবং বিজয়ী বেশে প্রত্যেক জায়গায় তিনি বিজয় অর্জন করেছেন এবং এটার পাশাপাশি তার বিরুদ্ধবাদী পরবর্তীতে যারা বিরোধী বিরোধিতা করেছে তার সমসাময়িক যে উলামারা ছিল তারা ভূয়সী প্রশংসা করেছেন যে ইসলামের জন্য যদি কেউ জান দিয়ে থাকে ইসলামের জন্য যদি কেউ কোরবানি করে থাকে মির্জাউল্লা আহম্মদ কাদী একজন কিন্তু যখন আল্লাহ তাল নির্দেশে তিনি একটি জামাত প্রতিষ্ঠা করলেন এই কাজের জন্য এবং জলসার যে পরবর্তীতে তারাই মির্জা গুলাম মহম্মদ কাদিন ইসলামকে কাফের ঘোষণা বা কাফের আখ্যা কাফের ফতোয়া দেওয়ার তারা দিল এবং হাজরত মির্জা গুলাম মোহাম্মদ কাদিনী আল্লাহ ইসলাম যখন এই জলসার আয়োজন করলেন সেখানে মাত্র পঁচাত্তর জন সদস্য উপস্থিত হয়েছেন এবং সেখানে হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আল্লাহ ইসলাম সাত ডিসেম্বর উনিশশো আঠারোশো বিরানব্বই সনে তিনি এই ঘোষণা এবং লিখিতভাবে এই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তালা নিজে এর ভিত রেখেছেন হজরত মির্জা মির্জা গোলাম আহম্মদ কাদিন আলাহ ইসলামের সেই স্পষ্ট বাক্যটি এরকম যে ইস সিলসিলা কি বুনিয়াদী ইট খোদা তালা আপনি হাত সে রক্ষি হয় অর্থাৎ এই যে জলসার ধারা সূচিত হচ্ছে এটার যে ভিত মূল ভিত এর কর্মকাণ্ডের এটা আল্লাহ তালা স্বয়ং রেখেছেন আর ইসকে লিয়ে কমে তৈয়ার কি হ্যাঁ এবং এটার জন্য আল্লাহ তালা জাতি গোষ্ঠী নির্ধারণ করে রেখেছেন ঠিক করে রেখেছেন যনকরিব ইসে আ মিলেঙ্গে যারা অতি সত্তর অতি শীঘ্র এই জলসায় তারা বিভিন্ন জাতি গোষ্ঠী এসে একত্র হবে এখন একটু চিন্তা করে দেখুন সমসাময়িক ওলামা সকলে কাফের ফতোয়া দিয়ে রেখেছে হিন্দু আর্য এবং খ্রিস্টান সকলের সাথে হাজরত মির্জা ওলাম আহমদ কাদিনা ইসলামের ইসলামের সপক্ষে লড়তে গিয়ে ইসলামের সপক্ষে যখন দাঁড়িয়েছেন তারা সকলে তার তার বিরোধিতা বিরোধিতা হয়েছে একজন পাগল ছাড়া আর কেউ এই কথা বলতে পারে না যে এখন আমার এই যে জলসার ভিত্ত রেখেছি পৃথিবীতে আল্লাহতালা এই একটি জাতি গোষ্ঠী তৈরি করে রেখেছেন যারা এখানে এসে উপস্থিত হবেন কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা যাকে নিযুক্ত করেন আল্লাহ তালা যাকে গায়বের সংবাদ দান করেন তিনি এই বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আজকে আমরা দেখি যে আজকে যখন আমরা ইউকের জলসা দেখি আজকে যখন জার্মানির জলসা দেখি আজকে যখন বাংলাদেশের জলসা দেখি আজকে যখন কাদিয়ানের জলসা দেখি আমরা দেখি হাজার হাজার মানুষ একত্র হচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে শ্বেত শ্বেত আঙ্গের বলেন বা কৃষ্ণাঙ্গের বলেন সারা পৃথিবীর লোকেরা একত্র হচ্ছে একটা জায়গায় এবং তারা প্রত্যেকে এক একজন নিদর্শন হিসেবে এই ঘোষণা করছে যে হাজরুল মির্জা উলাম আহমদ কাদিনী আলাই ইসলাম যে কথা বলেছিলেন সাত ডিসেম্বর আঠারোশো বিরানব্বই সনে তালার পক্ষ থেকে যে বাণী তিনি শুনিয়েছিলেন সেটি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে অতএব ভাজরত মির্জা উলাম আহমদ কাজিনী আল ইসলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে একজন মহাপুরুষ হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রত মসি এবং মাহাদি হয়ে এসেছেন এর অকাট্য প্রমাণ হে যারা যে সমস্ত বন্ধুরা আজকে এই অনুষ্ঠান দেখছেন তারাও এর নিদর্শন এবং তারাও এর সাক্ষী যা আজকে পৃথিবীতে এই জলসায় যোগদান করার জন্য একটা বড় বিশাল একটা গোষ্ঠী এই জলসায় অংশগ্রহণ করে থাকে অতএব এটি একটি অনেক বড় একটি প্রমাণ আরেকটি প্রমাণ আমি তিরিশ সেকেন্ডে বলে দিচ্ছি হাজর মজিম ইসলাম সেই আসমানি ফয়সলাতে সেখানে বলেছিলেন যে এর আরও কিছু বৈশিষ্ট্য আছে এই জলসার যেগুলো পরবর্তীতে প্রকাশ পাবে আপনি যদি দেখেন যে পরবর্তীতে জাতি গোষ্ঠী যখন মিলিত হয়েছে এবং ইসলামের সেবার জন্য ইসলামের উন্নতির জন্য ইসলামের সুনাম প্রতিষ্ঠার জন্য হলে ইসলামের সুনাম প্রতিষ্ঠার জন্য যখন এরা মিলিত হচ্ছে তাদের মধ্যে যে এই যে একটা আন্তর্জাতিক একটা বিষয় তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক বয়াদের যে একটা দৃশ্য এটি কল্পনাও করা যায় না যে সব ভাষার সব রঙের মানুষ একসাথে হয়ে হাতে হাত রেখে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আমরা সাল্লাহ ইসলামকে সম্মানকে সমুন্নত করবো এই জামাত আর কোথায় কোথাও পাওয়া যাবে না আর এটি মির্জা গুলাম আহম্মদ কাদিন আল্লাহ ইসলাম ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন তো যদি সত্য বুঝতে কেউ চায় আল্লাহতালার ইঙ্গিত কেউ বুঝতে চায় এটা তাদের জন্য যথেষ্ট